শিক্ষা থেকে স্বাস্থ্য, রেশন থেকে আবাস, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসককুল। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। দুর্নীতি রুখতে আদালতের দ্বারস্থ স্থানীয় দীপু রায় তার করা মামলার উপর ভিত্তি করেই মথুরাপুর দুই ব্লকের ২৭ জনকে টাকা ফেরতের নোটিশ ভিডিও। তালিকায় নাম থাকা ২৭ জনের বাইরেও অনেক তৃণমূল নেতাই দুর্নীতির সঙ্গে জড়িত। বকরা পৌঁছেছে তৃণমূলের প্রভাবশালীদের কাছে, অভিযোগ মামলাকারী। প্রশ্ন, দুর্নীতি হলো কিভাবে? একজনের আইডি নম্বরের সঙ্গে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টের লিংক হলো কিভাবে? এ দুর্নীতির মাস্টারমাইন্ড কে? আমার প্রশ্ন, কিভাবে দুর্নীতিটা হলো? একজনের আইডির সাথে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্ট কে লিংক করলো? আর এই লিংক করতে গিয়ে কত টাকা রপা হলো বা কি সিস্টেমে টাকা পয়সা ভাগাভাগি হলো? পরিষ্কার এটাতে এইভাবেই হয়েছে, বিডিও অফিসও জড়িত, কারণ বিডিও অফিস থেকে এফটিও করে টাকাটা ছাড়া হয়। তারা কি জানে না একজনের নাম এই আইডি এই নামে অন্যজনের ব্যাংক অ্যাকাউন্টটা লিংক হয়ে সেই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে? এর সাথে বিডিও জড়িত এবং তৃণমূলের এমপি এমএলএ এরা সকলে এই টাকার বকরা নিয়েছে। নতুন এসেছি, সবে সবকিছু শুনছি। আমি চাই তদন্ত করে যে ওরা নিজেরা নিজেদের মধ্যে সবকিছু, নেতা মন্ত্রীরা সবকিছু নয়, আউট লোক গরিব লোকরা পাচ্ছে না, নিজেরা নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিচ্ছে। এভাবেই চলছে এখানে, যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। বাংলা আবাস যোজনার যে লিস্ট এসেছে সেই লিস্টে দেখা গেল যারা নিঃস্ব গরিব মানুষ তাদের নাম বাদ গেছে, কিন্তু তৃণমূলের একাধিক নাম, মানে যারা একবার ঘর পেয়েছে বারবার, তাদের কেউ দুবার ঘর পেয়েছে তাদের ঘরের নামে লিস্ট এসেছে, কিন্তু যারা একদম পায়নি তাদের নাম পুরো বঞ্চিত করে আউট করে দিয়েছে। ক্ষমতা থাকা ক্ষমতার বড়াই দেখিয়েছে। অভিযোগ, আবাস যোজনার টাকা ঢুকেছে তৃণমূলের নেতা নেত্রীদের অ্যাকাউন্টে, অথচ প্রকৃত প্রাপকরা বাড়ি পায়নি। তালিকায় নাম থাকলেও মেলেনি বাড়ি তৈরির টাকা। টালির চাল দেওয়া ভাঙাচোরা বাড়িতে বসবাস করছে মথুরাপুরের একাধিক পরিবার। আবার কেউ পেয়েছেন প্রথম কিস্তির বা দ্বিতীয় কিস্তির টাকা। পরবর্তীকালে তাদের কিন্তু নাম আবার বাদ চলে যায়, তাদেরকেই ঘর দিচ্ছে বেশি। আমরা হয়তো আজ কত বছর, আমি বিয়ে হয়ে সেই ঘরেই আছে, আমাদের দেয়াল ভেতরে ফাট নিয়েছে, কি কষ্টে আমরা আছি। যাদের পাকা ঘর তারাই ঘর পাচ্ছে। দেখো না, তুমি এক্ষুনি একজনে দেখলো তো পাকার ঘর আকার থেকে, এইবারে তো টাকা ঢুকলো সবে। নেতাদের কথা বলতে পারবো না, নেতারা নিচ্ছে কি না নিচ্ছে, নেতাদের টাকা ফেরত দিতে বলেছে, তার মানে তোমাদের টাকাটা ওদের কাছে গেছে। কি করে জানবো, ভিতরে খবর তো আমরা জানি না, ভিতরে খবর জানলে তবে তো আমরা বলবো। লিস্টে নাম এসেছিল কি না এসেছিল আর জানিনি তো, জিজ্ঞাসা করলাম, বলেন সরকার দেয়নি, আমার কি করবো। আপনি জমা দিয়েছিলেন সব? হ্যাঁ, কাগজ নিয়েছিল, কাগজ নিয়েছিল, বলছে সরকার দেয়নি। হ্যাঁ, আবাস যোজনার টাকার প্রয়োজন নেই তারা পাচ্ছেন, অর্থের লোভে তারা কিন্তু বেনামে সেই টাকা তুলে নিচ্ছেন। যাদের সঙ্গে শাসক দলের রাজনৈতিক যোগ রয়েছে সেরকম ব্যক্তিরা টাকা পাচ্ছেন, কিন্তু যারা অসহায় একেবারে বেড়ার বাড়িতে থাকেন এভাবে কষ্ট করে একা একটি কামরার মধ্যে, যাদের পাওয়ার দরকার এই আবাস যোজনার ঘরের টাকা তারা কিন্তু পাচ্ছেন না। তারা জমা দিচ্ছেন, বারবার যাচ্ছে নেতাদের কাছে খোঁজ নিতে কবে আসবে তাদের নামে এই আবাস যোজনার টাকা, কিন্তু শুধুই প্রতিশ্রুতি। আবাস যোজনার নাম এখন আমার ছেলের নাম আছে, এখনো কোনো পাইনি। আমি ওই ৪৪,০০০ টাকা পেয়েছি, আর টাকা পাইনি। ফেরত চাওয়াটা তো ঠিক, আমাদের টাকা আমাদের দেবে না, আমরা কি ভাঙা ঘরে সারা জীবন থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে? নেতাদের কাছে গেলেই বলে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না, অথচ কেন্দ্রের দেওয়া টাকা বেনামে তুলে নেওয়ার ঘটনা তো আজ প্রমাণিত এই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের এই নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের। আর সেই নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়ার বাসিন্দাই তো এই হাবুদেব নাথ। কেন তিনি আজও পাননি এই টাকা বা তার আবাস যোজনার ঘর, সেই প্রশ্ন তো তুলছেন সাধারণ মানুষরাই। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, দক্ষিণ চব্বিশ পরগনা।